জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে রাজধানী যাত্রাবাড়ী আওয়ামী লীগের উদ্যোগে এ তবারক বিতরণ করা হয়। এ সময় যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা পাঁচ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্যরা। আজকে বাংলাদেশে করোনার যে ঢেউ সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং ইনশাআল্লাহ আমরা বলতে পারি যে এই করোনা মোকাবেলা করে অতীতে জেল চুলুম ঝঞ্ঝা ঝড় গ্রেনেড সমস্তকে উপেক্ষা করে যেমন শেখ হাসিনা এগিয়ে গেছেন, আজকে এই প্রকৃতির এই বালা মুসিবত আল্লাহর রহমতে, আবার বলি আল্লাহর রহমতে, তিনি উপেক্ষা করে একে পর্যদুষ্ট করে তিনি এগিয়ে যাবেন। আজকে এই আওয়ামী লীগ তারা চিরদিনই সমস্ত নির্যাতনকে উপেক্ষা করে, আজকে সরকারে আজকে তাই বলেন, যখন কোনোখানে কিছু করা যেত না এই ঢাকার শহরে খুব কম সংখ্যক জায়গায় 15ই আগস্ট প্রকাশ্যে পালন করত, এটা আমরা ছিল তার অন্যতম জায়গা ঘাটি। রাজধানীর মতিঝিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মতিঝিল সিটি সেন্টারের পাশে এই দোয়ার আয়োজন করেন মতিঝিল থানার সাবেক ছাত্রলীগ নেতা খায়রুল ইসলাম খায়রুল। এ সময় উপস্থিত ছিলেন মতিঝিল থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু সহ আরও অনেকে। পরে বঙ্গবন্ধু সপরিবার সহ 15ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অসহায় দুস্থ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।